আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ছোলার ডাল দিয়ে লাউ এর রেসিপি। লাউ আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং সেই লাউ কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের এই রান্নাটি করার জন্য আমি একটি মাঝারি সাইজের লাউ ধুয়ে একটু বড় টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল, 4টা ডিম। ছোলার ডালটা আমি একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। রান্নাটি করার জন্য আমার আরও লাগবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচের ফালি, 1টা ছোট রসুন, রসুনগুলি আমি খুলে রেখেছি, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, জিরার পেস্ট 1 চা চামচ, আর আছে এখানে আস্ত গরম মশলা, দারচিনি 2 টুকরো, 4টা ছোট এলাচ, 2টো তেজপাতা, আর অ্যাজ ইউজুয়াল হলুদ এবং মরিচের গুঁড়ো। আমি একটা প্যান গরম করে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং পুরোটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নেব এবং পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাটা মশলাগুলি অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, দিয়ে আমি কাঁচা মশলাগুলি একটু তেলে ভেজে নেব। দেখুন আমি মশলাটা তেলে কেমন ভেজে নিচ্ছি। এরপরে অ্যাড করব হলুদ। হলুদটা আমি সামান্য দিয়েছি কারণ লাউয়ের তরকারিতে হলুদটা একটু কম দেয়াই ভালো। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তবে দর্শক, আপনি যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন একটু পানি অ্যাড করলাম, পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা লাউগুলি মশলার মধ্যে মিশিয়ে দিলাম। লাউটা নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি অ্যাড করলাম লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন। দর্শক, লাউটা অনেক কচি ছিল তাই এই লাউটা কষাতে আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। লাউটা একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তবে আমি যেহেতু হাই হিটে রান্না করছি এজন্য আমাকে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি লাউটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমি আবার লাউটা নেড়ে দেব। দেখুন লাউয়ের তরকারিটা কিন্তু লেগে যায়নি। লাউয়ের তরকারি সবসময় আমি হাই হিটেই রান্না করি, তবে একটু কনসার্ন থাকতে হয় যেন লাউটা নিচে লেগে না যায়, এজন্য আমাদেরকে কিছুক্ষণ পর পর তরকারিটা একটু নেড়ে দিতে হবে। দর্শক দেখুন আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ছোলার ডাল, যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটুকু, এবং ছোলার ডালটুকু লাউয়ের সাথে ভালো করে আবার কষিয়ে নেব। এ পর্যায়ে খুলে রাখা রসুনের কোয়াগুলি মিশিয়ে দিব। তবে দর্শক, আপনারা যদি কেউ রসুনের গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। যে কোনো খাবারেরই মেইনলি তরকারির টেস্টটা কিন্তু ডিপেন্ড করে কষানোর উপরে। আপনি তরকারিটা যত ভালো করে কষাবেন আপনার সেই তরকারির টেস্টটা
কিন্তু তত ভালো আসবে। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ছোলার ডাল খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আপনি অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। লাউ দিয়ে ছোলার ডাল এবং সাথে ডিম ভাজি। দর্শক দেখুন আমি একটু পানি অ্যাড করলাম ছোলার ডাল আর লাউটা কষানোর জন্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি যখন লাউটা কষিয়েছি তখন কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। এখন আমি যে চারটা ডিম একটু মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি, এই ডিম চারটা আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছি। এখন আবার এক মগ পানি অ্যাড করলাম, সাথে আর একটু পানি অ্যাড করব। আমি যেহেতু এটা একটু পাতলা রাখবো, দেড় মগ পানির মতো আমি অ্যাড করেছি। আপনারা চাইলে যদি আপনারা একটু তরকারিটা ভারী খেতে চান তাহলে একটু কম পানিও অ্যাড করতে পারেন। আর আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি। পানিটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও প্রায় হয়ে এসেছে, ঝোলটা ভারী হয়ে আসছে। এখন আমি যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলি মিশিয়ে দিচ্ছি। ডিমগুলি একটু আলতো করে মেশাবেন যেন ভেঙে না যায়। কাঁচামরিচের ফালিগুলি দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু আমার খুব ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর একটু দিব সামান্য গরম মশলার গুঁড়া। দেখুন আমার লাউয়ের তরকারির কালারটা খুব সুন্দর এসেছে এবং ঘ্রাণটা খুব ভালো লাগছে। এভাবে একটু প্যানটা নেড়ে নেবেন, তাহলে যে ভাজা মশলার গুঁড়োগুলি দিয়েছি সেগুলি মিশে যাবে। দেখুন ডিমগুলি কি সুন্দর ফুটে উঠেছে এবং ফুলে ফুলে উঠছে। আমার লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। দর্শক আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। কারণ ঘিটা অ্যাড করলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি মনে করি যে কোনো রান্নাই একটা শিল্প, তাই এটাকে ভালোবেসে যত্ন সহকারে করলে অবশ্যই সুস্বাদু হবে। ছোলার ডাল দিয়ে মজাদার লাউ রান্না শেষ। দর্শক দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আমার আজকের রেসিপি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।